মোবাইলে একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করতে পারো, সোলো লার্ন বলে একটা অ্যাপ আছে, SOLO সোলো লার্ন বলে। তো সেই অ্যাপটা দিয়ে স্টার্ট করতে পারো মোবাইলই, অ্যান্ড একটা OTGBর মাধ্যমে কিবোর্ডটা লাগিয়ে নেবে, তাহলে করতে পারবে কোড মোবাইলই। বাকি তুমি এখন কি করছো, মানে পড়াশোনা করছো না কি করছো এখন? পড়াশোনা করছি। কোন ইয়ারে, মানে ফার্স্ট কলেজে আছো না ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে? ওকে, তো এখানে আই থিঙ্ক সবাই ফার্স্ট ইয়ারই, তাই না? হ্যাঁ দাদা, ওকে। সো আজকে বেসিক্যালি ক্রোমের, আমি আগে স্ক্রিনটা শেয়ার করি তাহলে বুঝতে পারবে। সো দেখতে পাচ্ছ সবাই, থিঙ্ক দেখতে পাচ্ছ মনে হয়। তো বেসিক্যালি ক্রোমে আজকে এগুলো আই থিঙ্ক জানো কি তোমরা, এরকম কীভাবে ফোল্ডারগুলো ক্রিয়েট করতে হয়, অ্যান্ড এখানে সাইটগুলো কী করে অ্যাড করতে হয়, অ্যান্ড এক্সটেনশনগুলো কী কী, এক্সটেনশন কিসের জন্য লাগে? দেখেছি দেখেছি কিন্তু জানি না। সো আজকে এটা নিয়ে হবে, অ্যান্ড কী কী সফটওয়্যার লাগবে আমাদের সেটা নিয়ে একটু কথাবার্তা হবে। যে যেমন কী বলবো তোমাদেরকে, ডিজাইনিংয়ের জন্য যে সফটওয়্যারটা দরকার হয় সেই সফটওয়্যারটা কী করতে, কোন সফটওয়্যার দরকার হয়, অ্যান্ড ক্রোমটা কী করে আমরা ইউজ করবো ডেভেলপমেন্টের জন্য, তো সেটা আজকে বলবো। সো ফার্স্ট অফ অল যেটা আমরা করব, সবার আগে ডিজাইনিংয়ের জন্য যে সফটওয়্যারটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে, একটা সফটওয়্যার হচ্ছে যেটা তোমরা ডাউনলোড করে ইউজ করতে পারো, Adobe XD। Adobe XD বলে মার সার্চ করবে তো ডাইরেক্ট Adobe XD বলে এই সাইটটা চলে আসবে, এখান থেকে গিয়ে মানে এটাকে ডাউনলোড করতে পারবে। সো এটা প্রপার অ্যাডোবিরই সাইট, অ্যাডোবি তো জানো কোন কোম্পানি রয়েছে, অ্যাডোবি ফটোশপ যে বানিয়েছে। সো এখানে তো ডাইরেক্ট পাবে না, ডাইরেক্ট ডাউনলোড লিখলে পেয়ে যাবে। অ্যান্ড এখানে একটা প্রবলেম আছে তোমাদের, অ্যাডোবি এখন আই থিঙ্ক পেড ভার্সন করে দিয়েছে, তো এটা পাওয়া খুব মুশকিল হয়, অ্যান্ড এখানে ইনস্টলেরও অনেক ঝামেলা থাকে। তো সাইট লোডও করতে পারো, যেমন গেট ইন্টু PC বলে একটা সাইট আছে, সরি গেট গেট ইন্টু PC থেকে এখানে Adobe XD ডাউনলোড করতে পারো। এখানে যদি লেখো Adobe XD, এখান থেকেও ডাউনলোড করতে পারো, মানে প্রপার ডাউনলোডের আছে। সফটওয়্যার তো ইনস্টল করতে জানোই আই থিঙ্ক সবাই, হ্যাঁ হ্যাঁ ও তো এবার প্রতীক তোমার কি জানা আছে, মানে কম্পিউটারের বিষয়ে কোনো নলেজ আছে? হ্যালো, হ্যালো প্রতীক। তো এখান থেকে ডাউনলোড করতে পারো, অ্যান্ড এখান থেকেও ডাউনলোড করতে পারো, Gate XD করলে আই থিঙ্ক এটা দিবে কি না দেখি, এখান থেকেও নিয়ে পেয়ে যাবে, তো এটা ইনস্টল করে নেবে। সো ইনস্টল করে নেওয়ার পরে এর যে সফটওয়্যারটা আছে সেটা তো ওপেন করবে, ওপেন করার পর এরকম একটা প্রপার সফটওয়্যারের লেআউট খুলে যাবে, অ্যান্ড এখান থেকে আমরা ক্রিয়েট করবো। সো এটা খুলে দেখবো, এটা থাকবে, এই সফটওয়্যারটা দরকার পড়বে। তারপর আরেকটা যেটা সাইট হবে, রয়েছে, আরেকটা যেটা সফটওয়্যার তো বলবো না, ওয়েবসাইট বলবো, পিন্টারেস্ট। পিন্টারেস্ট যে সাইটটা রয়েছে এই সাইটটা তোমরা, দাদা একটু মাইকটা অফ করতে বলো তো, কার মাইক থেকে শব্দ হচ্ছে? প্রতীকের মাইক থেকে আই থিঙ্ক শব্দ হচ্ছে। আচ্ছা প্রতীক তুমি মিউটে থাকো, বাকি আমি এটা বুঝিয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি। আচ্ছা পিন্টারেস্ট যে সাইটটা আছে এই সাইটটা তোমরা পিন করে রাখবে, এটা কাজে লাগবে অনেক,
অ্যান্ড এখানে যদি আমরা লিখি ওয়েবসাইট ডিজাইনস বা ওয়েবসাইট লেআউটও লিখতে পারি, লেআউট ডিজাইন সব একই মিনিং দাঁড়ায়। সো এখানে বিভিন্ন ওয়েবসাইটের ডিজাইনগুলো পেয়ে যাবে। সো ফার্স্ট অফ অল এই এখান থেকে আমরা যেসব ডিজাইনগুলো দেখব, ধরে নাও এই ডিজাইনটা রয়েছে, তো এই ডিজাইনটাকে পুরো কপি করার চেষ্টা করব এই এক্সডি এই সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ক্রিয়েট করব ডিজাইনগুলো। যেমন এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ডিজাইন রয়েছে। ইউর ফাইলসে গেলে এখানে একটা ফাইল রেখেছে অল সাইট ডিজাইন বলে রয়েছে সাইটটা, আই মিন ফাইলটা। সো এই এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই সব ডিজাইনগুলো রেডি করব। ঠিক আছে, অ্যান্ড আর একটা যে সফটওয়্যার আছে, যেমন বারে বারে সফটওয়্যার বলছি কেন, ওয়েবসাইট, যেটা হচ্ছে আইকনসের জন্য। তো আইকনস জাস্ট লিখলেই চলে আসবে আইকনের অনেক সাইট, তবে এই সাইটটা সব থেকে পপুলার। এখান থেকে তোমরা আইকন ডাউনলোড করতে পারবে। যদি আমি এখানে লিখি ইউটিউব, তো ইউটিউবের অনেক রকম আইকন চলে আসবে। এই আইকনগুলো আমাদের কাজে লাগবে যখন আমরা লেআউট ডিজাইনিং করব। সো ধরে নাও আমি এটা ডাউনলোড করব। সো এখান থেকে পিএনজি, এসভিজি এগুলো সব পেয়ে যাবে। অ্যান্ড এখান থেকে কালারও এডিট করতে পারবে এই এডিট আইকনে গিয়ে। সো এখানে লগ ইন করতে বলছে, তো লগ ইন করে নিই তাহলে। সো ফাইনালি লগ ইন হয়ে গেলাম। অ্যান্ড এখানে এডিট আইকন, এখান থেকে আমরা কালার চুজ করতে পারি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লে বাটনের আইকনটা। অ্যান্ড এখান থেকে সাইজ এগুলো থাকছে, অ্যান্ড শেপও থাকছে। সো বেসিক্যালি এখান থেকে সব রকমের আমরা ডিজাইন করতে পারি। তো এখান থেকে হিস্ট্রিতে গেলাম, চুজ নিউ কালার, আলাদা কালার করি। আচ্ছা যাই হোক, অন্য আইকনে যাই, এখানে আলাদা, এটা ঠিকঠাক হচ্ছে না যাই। সো দেখি অন্য একটা আইকন দেখি। সো এখানে আইকনগুলো সব ফ্রিতে থাকে না, ঠিক আছে, এখানে কতগুলো আইকন পেডও থাকে। তো এগুলো কিছু আই থিঙ্ক ফ্রি আইকন থাকবে, যেখানে লেখাই থাকবে ফ্রি, অ্যান্ড সেগুলো ডাউনলোডও করা যাবে। পিএনজিতে সিলেক্ট করবে ফ্রি ডাউনলোড, অ্যান্ড প্রিমিয়াম আইকনটা নিতে গেলে দেখতে পাচ্ছ মান্থলি সাবস্ক্রিপশন রয়েছে। তো ইউআই ইউএক্স ডিজাইনিংয়ের সময় আমাদের এই সব আইকনগুলো কাজে লাগবে। এখান থেকে আমরা আইকন নিয়ে দেন ডিজাইনগুলো করব। তাছাড়া আরও অনেক সাইট রয়েছে, যেমন আইকনসের মধ্যে দেখি আর কী কী সাইট দিচ্ছে আমাদের। আইকনস এইট, এটাও সাইটটা খুব পপুলার। অ্যান্ড এখানে ফন্ট অসম বলে, এটা তো সবসময় কাজে লাগে আর কি। সো এই ফন্ট অসমটা পুরো একটা লাইব্রেরি আইকনের। অ্যান্ড এই যদি আমরা কোনো আইকন দেখি এখানে, সরি কী লিখলাম, চলে আসলো ইউটিউব। সো এই আইকনগুলোর কোড আমরা পেয়ে যাব। তো কোডগুলো আমরা ডাইরেক্ট কোডের আমাদের কোডের মধ্যে ইউজ করতে পারি, বাট তার আগে এর যে সাপোর্টটা আছে সেটা আমাদের ইনক্লুড করতে হবে। তো এখানে যদি আমরা এর সাপোর্টটা নিতে যাই, তাহলে এটা যদি এখনও বুঝবো না তাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো এর সিডিএনটা দরকার আমাদের, সিডিএন মিনস হচ্ছে এর যে সাপোর্ট লিঙ্ক। তো ফন্ট অসম সিডিএন লিখলে আমরা এর যে লিঙ্কটা আছে সেটা আমাদের কোডের মধ্যে পুশ করলে এর সাপোর্টটা আমরা পেয়ে যাবো, এখান থেকে লিঙ্কগুলো আমরা পেতে পারবো। তো এটা জাস্ট একটা লাইব্রেরি, যেমন সিডিএন ডট জেএস, এখানে গেলে আমরা সব সিডিএন লিঙ্কগুলো পাবো। যেমন বুটস্ট্র্যাপের লিঙ্ক আছে, ফন্ট অসমের লিঙ্ক আছে, অ্যান্ড আরও অনেক রকমের সিডিএন লাইব্রেরিগুলো যেগুলো আছে আর কি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, সেখানে আমরা সিডিএন লিঙ্কগুলো পেয়ে যাবো। তো সিডিএন লিঙ্ক কী সেটা আই থিঙ্ক বুঝতে পারছো না কেউ, তো এটা পরে আমরা দেখব। তো এই সাইটগুলো আর কি মনে রাখো, এখন এখন আপাতত সাইটগুলো মনে রাখো, আর এগুলো কাজে লাগবে, এই সাইটগুলো আপাতত মনে রাখো। অ্যান্ড এখানে দাঁড়াও, তোমার বললাম দাদা সাইটগুলোর একবার নাম বলে দিলে নোট ডাউন করে নিতাম। হ্যাঁ হ্যাঁ লেখো, দাঁড়াও দাঁড়াও।
না তো আমি চ্যাট বক্সে কপি পেস্ট করে দিচ্ছি, ওখান থেকে তোমরা নিয়ে নাও আর কি। এখানে একটা, হ্যাঁ, তবে তবে সেটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই সাইটটা তোমরা আইকনের জন্য দেখবে, পিন্টারেস্টটা দেখবে হচ্ছে লেআউট ডিজাইনিং এর জন্য, ওকে। এটা গেল, আইকনস লাগবে, আচ্ছা পিন্টারেস্ট লাগবে, অ্যাডোবি এক্সডি যেটা রয়েছে সফটওয়্যারটা সেটার আমি লিখে দিচ্ছি, অ্যাডোবি এক্সডি এই সফটওয়্যারটা লাগবে ডিজাইনিং এর জন্য। তারপর ফিগমাও ইউজ করতে পারো, ফিগমা ফিগমা ডট কম বলে যে সাইটটা রয়েছে, এটাও লেআউট ডিজাইনিং এর জন্য সাইট, এটা বেসিক্যালি ওয়েব ভার্সন এটা, অ্যান্ড ওটা হচ্ছে তোমার কম্পিউটারের মধ্যে প্রপার সফটওয়্যার ভার্সন রয়েছে। সো বেসিক্যালি আমি তো ডিজাইনিংয়ে সেরকম কাজ করি না, মানে আগে করতাম বাট এখন আমি করি না, অন্যজন করে, তো ওর হ্যান্ডস অন আছে ফিগমাতে, অ্যান্ড আমি এক্সডিতে মোটামুটি কাজ করেছি, সো আমার এক্সডি টুলগুলো জানা আছে, তো এক্সডি টুলগুলো আমি শেখাবো। আর যদি মানে যে ছেলেটা আর কি করে, আমার ভাই হয় আর কি, তো সে যদি ফাঁকা টাইম পায়, মানে ওরও কলেজেই পড়ে তোমাদের সাথেই, অ্যান্ড ও ডিজাইনিংয়ের কাজ করে, আমাদের যতগুলো প্রজেক্ট আছে আর কি সব ডিজাইনিংয়ের কাজ ওই করে, তো ওই যদি ফ্রি হয় তখন ওই ওকে দিয়ে তোমাদেরকে ফিগমার যে লেআউটটা কী করে কাজ করে সেম শিখিয়ে দাও, শিখিয়ে দেবো আর কি, ঠিক আছে। সো ওকে দাদা, থ্যাংক ইউ। পিন্টারেস্ট গেল, আইকন গেল, আইকন সেট গেল, ওকে। হ্যাঁ, সিডিএন যে সেটাও কপি করে, সরি লিখতে পারো, এটা পরে দরকার হবে, এখন তো দরকার হবে না যখন আমরা কোড করব, তাও এইসব সাইটগুলো নিয়ে নাও। আর তোমার কী কী সাইট রয়েছে, এগুলো আই থিঙ্ক লাগবে না, তবে এগুলো দরকার নেই এখন, এগুলো পরে দরকার লাগবে। সো এ গেল সাইট। আর হ্যাঁ, অ্যাডোবি এক্সডিটা ডাউনলোড করে নাও, ওটা ডাউনলোড করে ওটা শিখবে পরে, এখন জাস্ট আমি ক্রোমটা আজকে দেখিয়ে দিই যে ক্রোমটা আমরা কী করে ইউজ করব প্রপারলি। সো ক্রোমের এই যে সাইটগুলো যে রয়েছে, এই সাইটগুলোকে পিন করতে কী করব আমরা, পিন মানে পিন মিনস যদি আমি এই ক্রোমটা ওপেন করি, ক্রোমটা ওপেন করলে যেন আমার যেগুলো সাইট দরকারি সাইট আর কি সেগুলো যেন অটোমেটিক খুলে যায়, মানে মেলটা সবসময় দরকার পড়ে তো মেল যেন আমার ডাইরেক্ট খুলে যায়, অ্যান্ড ফিগমাটা আমার দরকার পড়ে তো ফিগমা যেন ডাইরেক্ট খুলে যায়। এর জন্য আমরা করব কি, ধরে নাও আমরা মিট, গুগল মিট যে সাইটটা রয়েছে এটাকে পিন করব, রাইট ক্লিক করে পিন করে দেবো, তো যখনই আমরা কোনো ক্রোম ওপেন করব তো ডাইরেক্ট আমার এই সাইটগুলো যেগুলো দরকারি সাইট অটোমেটিক খুলে যাবে, যেমন হোয়াটসঅ্যাপ রয়েছে, হোস্টিংকার রয়েছে, এটা আমার সার্ভারের সাইটটা, তো এটা খুলে যাবে, অ্যান্ড এটা বিটবাকেট আই মিন গিট গিটহাবের যে সিস্টেমটা রয়েছে সেটাও এটা সেম জিনিস রয়েছে। তো গিটহাব সম্বন্ধে কারো আইডিয়া আছে, যারা বিসিএ রয়েছো, বিসিএ স্টুডেন্টগুলো? বিশাল, গিটহাব তো মনে হয় একটা কোনো একটা প্ল্যাটফর্ম, দাঁড়াও তোমাদের গিটহাবটাও দেখিয়ে দিই। তো গিটহাব মিনস হচ্ছে এটা খুলে তোমাদের কোডগুলো রাখতে পারবে, এটা একটা তোমাদের, একটু জানি দাদা, গিটহাব থেকে অনেক লিংক লিংক সরি মিন্স অনেক টুলস, মানে যেমন হচ্ছে অনেক লিনাক্স, ডেবিয়ান লিনাক্স এর অনেক ধরনের টুলস মানে নামানো যায়, অনেক একটু কি জানি, আর বেশি কিছু জানি, অনেক কিছু নামানো যায়। ওকে, সো এটা হচ্ছে আমার গিটহাব লিংক। গিটহাব একটা অ্যাকচুয়ালি কি, এটা বলতে পারো সোজা ভাষায় যদি আমি বলি, এটা একটা স্টোরেজ সিস্টেম বলতে পারো, ঠিক আছে, স্টোরেজ সিস্টেম যেখানে তুমি তোমার কোডগুলো সেভ করে রাখতে পারো, যেমন আমরা গুগল ড্রাইভে আমাদের ছবিগুলো সেভ করে রাখি, সেমভাবে এখানেও আমরা আমাদের কোডগুলোকে সেভ করে রাখতে পারবো, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ রিপোজিটরি, এখানে আমার প্রজেক্ট করেছি, এতগুলো প্রজেক্ট রয়েছে, এখানে আমার প্রজেক্টগুলো সব ওপেন সোর্স করা আছে, যেটার কোডগুলো তোমরা এখান থেকে ক্লোন করতে পারো, মানে প্রজেক্টের যে করেছি আমি প্রজেক্টটা সেটার, যেমন এখানে আমি ফেসবুক ক্লোনটাতে যাই, এখানে ফেসবুক ক্লোনটা রাখা আছে আমার,
তো এই যে এখানে এফবি ক্লোন গিটহাব ডট আইও, তো এখান থেকে গেলে তোমরা আমার যে ফেসবুকের ক্লোনটা বানিয়েছি এর আগের দিন দেখলে তোমরা, সেটার যে কোডটা আছে সেই কোডটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। তো এখান থেকে জাস্ট ডাউনলোড জিপ ফাইল করতে পারো, আর এছাড়া এই কমান্ড দিয়েও করা যায়। তো এগুলো এখন তোমাদের মাথায় খেলবে না, তো যাই হোক এখান থেকে ডাইরেক্ট জিপ ফাইল ডাউনলোড করে এটা চালাতে পারো, ঠিক আছে, এটা চালিয়ে দেখতে পারো তোমাদের কম্পিউটারে। সো এটাও দরকার পড়লে, গিটহাবে কি কোনো অ্যাকাউন্ট খুলতে হয়? হ্যাঁ গিটহাব তোমার হচ্ছে ফেসবুকের মতনই বলতে পারো, ফেসবুকের মতো এখানে যাবে। ফার্স্ট আমি তোমাদের যদি দেখাই, গিটহাবের ফ্রন্ট পেজে আসবে, আমি যেহেতু লগ ইন আছি তো লগ আউট হয়ে যায় আগে। তো এটা হচ্ছে পুরো গিটহাবের ইয়ে, এখানে সাইন আপ করবে, সাইন আপ করে এখানে ইওর মেল টেল দিয়ে সাইন ইন করে নেবে, ঠিক আছে। তো সাইন ইন তো আই থিঙ্ক পারবে সবাই তোমরা, ওকে ওকে তো সাইন ইন করে নেবে, আর সাইন ইন করে নেওয়ার পর তোমাদের অ্যাকাউন্ট আর ওপেন হয়ে যাবে। তো এখন জাস্ট সাইন ইন করে নাও, বাদ বাকি এটা তো অ্যাকাউন্ট করা শিখাবই। তো এই সব সাইটগুলো আমাদের দরকার হবে, এখন জাস্ট আমি বলে রাখছি যে কোন কোন সাইটগুলো আমাদের দরকার হবে। আর তোমাদের আর কি রইলো বাকি? আচ্ছা এগুলো হয়ে গেল, বাকি তোমাদের পিন করা তো দেখালাম, পিন করে রাখতে পারো। আর এখানে তোমাদের যে সাইটগুলো আমি এখানে বুক মার্কে সেভ করে রেখেছি, বুক মার্ক মিনস হচ্ছে তোমার এই যে পুরো সার্চ বারটা আছে তার নিচের যে পোর্শনটা জায়গাটা, এখানে আমি যে কোনো সাইটকে বুক মার্ক করে রাখতে পারি। যেমন আমি যদি ইউটিউব কেন ফেসবুক লিখি, ফেসবুক, সো আমি চাই যে ফেসবুকের একটা শর্টকাট লিঙ্ক আমার এখানে চলে আসুক এই জায়গাটাতে। তো জাস্ট আমি স্টার্টটাতে ক্লিক করব, স্টার্টটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নেম, এখানে আমি নেম দিতে পারবো, দেখতে পাচ্ছ এখানে চলে আসলো। এখানে আমি নেমটাকে শর্ট করে জাস্ট ফেসবুক করে, এখানে ফোল্ডার রয়েছে, ফোল্ডারও ক্রিয়েট করতে পারো, বাট বুকমার্ককে আমি যদি বাইরে রাখতে চাই তাহলে বুকমার্ক এখানে বুকমার্ক ক্লিক করে ডান করে দেবো, তো ফেসবুকের লিঙ্কটা এখানে শর্টকাট হিসেবে থেকে যাবে। ওকে, তো এভাবে তোমরা যে কোনো সাইট এখানে লিঙ্ক করাতে পারো যেটা তোমাদের খুবই দরকারি সাইট হবে। অ্যান্ড এটাকে ডিলিট করতে চাইলে রাইট ক্লিক করে ডিলিট, অ্যান্ড এখানে এই সব ফোল্ডারগুলো যেগুলো রয়েছে, ফোল্ডার ক্রিয়েট কী মানে ফোল্ডারগুলো কী করে ক্রিয়েট করবো আমরা, এই জায়গায় মাউসটা নিয়ে গিয়ে স্পেসটা নিয়ে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড ফোল্ডার করব, অ্যাড ফোল্ডার লিখে এখানে নিউ ফোল্ডারই আমি রাখছি, এন্টার করে দেবো। দেখো এখানে নিউ ফোল্ডারটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। এবার ফেসবুকটা যদি আমি এখানে আবার বুকমার্ক করি, দেখতে পাচ্ছ এটা বুকমার্ক বারে সেভ হচ্ছে, মানে বাইরে সেভ হচ্ছে, ডান করলাম। এবার ফেসবুকটাকে যদি আমি এই ফোল্ডারে সেভ করতে যাই, একটা কাজ করতে পারি, ডাইরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ডাইরেক্ট এই ফোল্ডারের ভিতর ঢুকে যাবে, অথবা আমি যদি আবার এখানে সেভ করি, না এটা করবো না, এটা হবে না, কারণ এটা সেভ করে দিয়েছি। এবার আমি ইনস্টাতে যাই, ইনস্টাগ্রামে গেলাম, এর যে শর্টকাট লিঙ্কটা আছে সেটা আমি সেভ করব ডাইরেক্ট ফোল্ডারে। তো আবার স্টার মার্কে ক্লিক করব, ইনস্টাগ্রাম আছে, এই যে নিউ ফোল্ডার, এখানে ফোল্ডারে সিলেক্ট করতে পারবো কোন ফোল্ডারে রাখতে চাই আমি। তো আমি নিউ ফোল্ডারে সিলেক্ট করে ডান করে দিলাম, এখানে চলে আসলো। আবার যদি আমি এটা নিউ ফোল্ডারের জায়গায় আমি অন্য জায়গায় ঢুকিয়ে দিই, যেমন মার্কেটিংয়ে ঢুকিয়ে দিলাম, তো নিউ ফোল্ডারের থেকে সরে গিয়ে এই যে মার্কেটিং যে ফোল্ডার আছে এখানে ইনস্টাগ্রামটা চলে গেল, ঠিক আছে। তো এখান থেকে ডিলিট করতে গেলে আবার রাইট ক্লিক ডিলিট, ডিলিট হয়ে যাবে ফোল্ডারটাকে, ডিলিট করতে গেলে রাইট ক্লিক ডিলিট। তো এইভাবে আমরা এই সাইটগুলোকে, আমাদের যেগুলো দরকারি সাইট সেগুলো আমরা এখানে বুকমার্ক বা সেভ করে রাখতে পারি। অ্যান্ড এরপর আমরা চলে আসি ডাইরেক্ট তোমার এক্সটেনশন। তো হোয়াট ইজ দ্য এক্সটেনশন? এক্সটেনশন মিনস হচ্ছে একটা সফটওয়্যার বলতে পারো, ক্রোমের মধ্যে একটা ফাংশনালিটি অ্যাড করার জন্য এই আমরা এক্সটেনশনগুলি অ্যাড করি। যেমন এটার একটা ফাংশনালিটি রয়েছে, এটার একটা ফাংশনালিটি রয়েছে, যেমন এটা তোমাদের খুব কাজে লাগবে, কালার পিকার বলে একটা এক্সটেনশন রয়েছে, যেখান থেকে আমরা যে কোনো কালার পিক করতে পারি। যে অ্যারোটা চলে এলো, এবার আমার এই ফেসবুকের যে অ্যাকচুয়াল কালার, এই কালার কোড কোডটা যে রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করতে পারি। অ্যান্ড ধরে নাও যদি আমি আমার মেন সাইটটাই খুলি আমাদের,
তো এখান থেকে আমাদের যে কালারটা রয়েছে সেম কালার আমি আমার প্রজেক্টে ইউজ করতে চাই, তো আমি জাস্ট করব কি এক্সটেনশন থেকে ক্লিক করব, এখানে এক্সটেনশন দিয়ে এখান থেকে কালার কোডটা নিয়ে নিতে পারবো। তো এটা তো এক্সটেনশন ইউজ করতে হয় কেমন করে সেটা দেখালাম, বাট এক্সটেনশন ইউজ করব কি করে, সো চলে আসি সেখানে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো এক্সটেনশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ এক্সটেনশন, এখানে ক্লিক করব। এখানে সব এক্সটেনশনের যে স্টোর আছে আর কি, প্লে স্টোরের মতন এটাও একটা স্টোর, এখানে সব রকম সফটওয়্যার পেয়ে যাবে। তো এখানে আমি দেখি কোনো এক্সটেনশন সার্চ ফর, এখানে আমি দেখছি স্ক্রিনশটের জন্য একটা এক্সটেনশন আমি খুঁজব, SCRWEN, সরি এটা হচ্ছে তোমার আমার নিজেরগুলোতে চলে আসলাম, এক্সটেনশন আমার লাগবে হচ্ছে এক্সটেনশন ইয়ে, তো আমি CHROMSChrome এক্সটেনশনস স্টোরে ডাইরেক্ট আমি ভিজিট করব। তো আই থিঙ্ক এটা এক্সটেনশন স্মল অ্যান্ড এক্সটেনশন, এখানে দাদা আমাদের এক্সটেনশন বলে কোনো অপশন নেই। ওকে, তো ডাইরেক্ট গুগলে সার্চ মারো, ডাইরেক্ট গুগলে লেখো ক্রোম এক্সটেনশন, এক্সটেনশন করলে ক্রোমের মানে যে স্টোরটা আছে গুগলের এক্সটেনশনের জন্য সে স্টোরের যে লিঙ্কটা আছে সেটা এই লেআউট থেকে মানে কি বলবো এটাকে ফেজ ক্রোমের যে লেআউট এখান থেকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা আগে শর্টকাটেই ছিল, এখানেই পাওয়া যেত সেটিংসে গেলেই, বাট সরিয়ে দিয়েছে। তো ডাইরেক্ট এখন আমরা গুগলে সার্চ মারবো ক্রোম এক্সটেনশন, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি এক্সটেনশন রয়েছে ক্রোম ওয়েব স্টোর, এটাও রয়েছে। তো সেমই একই জিনিস, এখানে যাব, এই যে পুরো ক্রোম ওয়েব স্টোরে আমরা চলে এলাম, এটা হচ্ছে তোমার প্লে স্টোরের মতন, এখানে সমস্ত সফটওয়্যারগুলো তোমরা পেয়ে যাবে, যেমন এখানে মাল্টিপল এক্সটেনশনগুলো দেওয়া রয়েছে, এগুলো বিভিন্ন কাজে ইউজ হয়। তো এর মধ্যে কিছু বেসিক এক্সটেনশন আমি এখানে ইনস্টল করে রেখেছি যেগুলো দরকার পড়ে। দাদা শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ না? হ্যাঁ এবার পাচ্ছি। তো বেসিক্যালি তোমরা করবে কি, এক্সটেনশনের লিঙ্ক খুঁজে পাচ্ছ না যে কোথা থেকে এক্সটেনশন ডাউনলোড করবে, গুগলে যাবে, গুগলে লিখবে ক্রোম এক্সটেনশন। ওকে, তো ফার্স্ট লিঙ্ক যেটা আছে chrome.google.com, তারপর স্ল্যাশ দিয়ে ওয়েব স্টোর, তো এই স্টোরের এখানে ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করলে তোমাদের স্টোরটা খুলে যাবে এক্সটেনশনের, ঠিক আছে। অ্যান্ড এখানে সব থেকে প্রথমে যেটা তোমাদের দরকার পড়বে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কালার পিকার, কালার পিকার লিখে সার্চ করবে। কালার পিকার কি আছে, যে কোনো কোডের বা কোনো ছবির বা কোনো ব্যানারের কালার কোডটা যদি নিতে চাও এক্স্যাক্ট কালারটা, তাহলে এই কালার পিকারগুলো কাজে লাগে, যেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম। এখানে একটা কালার পিকার আমি নিয়ে রেখেছি, আরেকটা যেটা রয়েছে স্ক্রিনশট, গো ফুল পেজ, মানে এটা ফুল পেজের স্ক্রিনশট নিয়ে নেবে, যেমন এইটার পুরো পেজটা আছে। এই এক্সটেনশনে যদি আমি ক্লিক করি তাহলে করবে কি, এই এক্সটেনশনের এই পেজটা তো নিতে পারছে না, আমি এটা নিই, আই থিঙ্ক এটা নিবে কি, আচ্ছা এটা এটা নিয়ে দেখি দেখি এটা নিচ্ছে কি না। তো এই দেখো পুরো পেজটার এই স্ক্রিনশটটা নিয়ে নেবে, তো এটা একটু টাইম নেবে, দেখতে পাচ্ছ এখান থেকে পুরো স্ক্রল হচ্ছে। এটা দেখি কেমন আমার স্ক্রিনশটটা নিল, সো এই যে হয়ে গেল, দেখতে পাচ্ছ পুরো আমার যে ওয়েব পেজটা রয়েছে এ পুরো ওয়েব পেজের স্ক্রিনশটটা নিয়ে নিল, ঠিক আছে। এটা আমরা পরবর্তীকালে ইউজ করতে পারি, যেমন যদি আমি দাদা ডাউনলোড কি করে করব, হ্যাঁ দেখাচ্ছি visualtech.com। এবার এই ধরে নাও আমি সাইটটার পুরো স্ক্রিনশট নেব, একটা হয় যে আমরা শর্টকাট কি এর মাধ্যমে ল্যাপটপ শর্টকাট কি এর মাধ্যমে স্ক্রিনশট নিতে পারি, যেটা তোমার এই যে পুরো মানে এই চার কোণা জায়গাটারই স্ক্রিনশট নিল, কিন্তু পুরো লেন্থ যেটা রয়েছে সাইটের এটা পুরো স্ক্রিনশটটা নেবে না, যেটা আমাদের স্ক্রিনে দেখাচ্ছে ততটুকু স্ক্রিনশট নিতে পারবে। বাট যদি আমাদের পুরো লেন্থটা দরকার হয়, মানে পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট দরকার হয়, তাহলে এই এক্সটেনশনটা আমাদের খুব কাজে লাগবে। তো এভাবে দেখতে পাচ্ছ পুরো যে ওয়েবসাইটটা আছে তার স্ক্রিনশটটা নিয়ে নেবে এই, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এখানে অপশন দিয়েছে ডিলিট করতে পারো, এখানে রিপোর্ট ইস্যু করতে পারো, পিডিএফ ফর্মে ডাউনলোড করতে পারো, না তো পিএনজি ফর্ম্যাটে ডাউনলোড করে নিলে, এখানে আমার পিএনজি ফর্ম্যাটে এই ওয়েবসাইটের পুরো স্ক্রিনশটটা চলে গেলো। তো দেখি কেমন আসলো, আচ্ছা এটা আবার কি ডাউনলোড হচ্ছে, এখান থেকে পজ করে দিই।
ওকে, আমি ডাউনলোড ফোল্ডারে যাই অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে পুরো আমাদের ওয়েবসাইটের স্ক্রিনশট চলে আসলো। ওকে, এটা ফুল এইচডি রয়েছে, ফাটবে না সহজে। তো যাই হোক, এটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে যখন আমরা কাজ করব। সো বেসিক্যালি এটা হয় কি, যদি আমরা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি, তার সাইটটাকে আমরা পুরো স্ক্রিনশট নিয়ে তাকে পাঠাতে পারি যে দেখো এই এত দূর আমার কাজ হয়েছে। তো এইসব ক্ষেত্রে এই স্ক্রিনশটটা কাজে লাগে। তাছাড়া ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি অনেকগুলো ডেভেলপার একসাথে কাজ করো, তো তাকে দেখাতে পারো যে দেখ ভাই আমি এত দূর কাজ করেছি। ঠিক আছে, এইভাবে এটা এক্সটেনশনগুলো কাজ করে। তো এখানে যদি আমি একটা নতুন এক্সটেনশন ডাউনলোড করি, আচ্ছা স্টোরে যাই, স্টোরে গিয়ে এখান থেকে আমি কোনটা নেই দেখি, যে কোনো এটাই নিয়ে নিচ্ছি একটা। এটা আমি অ্যাড এক্সটেনশন, এক্সটেনশনগুলো কী করে ইনস্টল করতে হয় এখানেই শিখতে পারবে। তো আগে ক্যান্সেল করে দিচ্ছি অ্যাড টু ক্রোম, এবার অ্যাড এক্সটেনশন, অ্যান্ড এখানে প্রথমে ডাউনলোড নেবে, তারপর এখানে অ্যাড করে দেবে। তো দেখলে এক্সটেনশন আমার অ্যাড হয়ে গেল। এবার এই এক্সটেনশনটা পাবো কোথায়, আমি এখানে লুকিয়ে আছে। ঠিক আছে, এই যে পাজেলের চিহ্নটা দেখছো এখানে দেখতে পাচ্ছ, এক্সটেনশন লেখাটাও চলে এলো। এখানে ক্লিক করবে, এখানে আমাদের এক্সটেনশন, এই যে এখানে এক্সটেনশনটা পড়ে আছে। ঠিক আছে, এখান থেকে আমরা ডাইরেক্ট এটাকে ক্লিক করে এটাকে ইউজ করতে পারি, অথবা আমরা এটাকে পিন করে এই যে বাইরে এনে দিতে পারি, যাতে আমাদের ইউজের সুবিধা হয় এখান থেকে ডাইরেক্ট। ঠিক আছে, তো এই গেল, এখানে আনপিনও করতে পারি, আনপিন হয়ে গেলে এবার রিমুভ করবো কী করে এটাকে, ধরে নাও এটা আমার দরকার নেই এক্সটেনশনটা আর। এখানে তিনটে ডটে ক্লিক করলে রিমুভ ফ্রম ক্রোম করলে এখানে রিমুভ করে দিলে বাস, এ পুরো এখান থেকে চলে গেল। সো বেসিক্যালি ফিডব্যাকের এগুলোর জন্য সাইডগুলো আসছে, তো জাস্ট আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, কেটে দিচ্ছি, হয়ে গেল। এ তো গেল পুরো লেআউটের ব্যবহারটা, যেটা আমাদের ডেভেলপমেন্টে দরকার হয়। অ্যান্ড ইন্সপেক্ট এলিমেন্ট তো এর আগের দিন দেখিয়েছিলাম, এটা আমাদের পুরো ইন্সপেক্ট এলিমেন্ট। সো এটা এখন বেশি বললে আবার মাথা গোলমাল হয়ে যাবে। যাই হোক, এবার তোমাদের মধ্যে কয়জনের মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট আছে? হ্যালো, হ্যাঁ দাদা, মাল্টিপল অ্যাকাউন্ট আছে। হ্যাঁ আছে দাদা। তো হ্যাঁ আছে, অনেকগুলোই আছে। তো মাল্টিপল অ্যাকাউন্ট গুলো যে আমরা করি, দাঁড়া দাঁড়া এক মিনিট, সো মাল্টিপল অ্যাকাউন্ট যে আমরা ইউজ করি ওটা কীভাবে করো তোমরা, মানে অ্যাকাউন্টগুলো কি বারে বারে লগ ইন লগ আউট করো নাকি? হ্যাঁ তো আমি আর একটা জিনিস দেখাই, এটা আমার হোম স্ক্রিন আছে। ঠিক আছে, এখানে আমার টাস্ক বার আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আরও আমার টোটাল অ্যাকাউন্টগুলো রয়েছে। দাদা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ও, স্ক্রিনশট তো আবার অফ করে দিয়েছি, দাঁড়া দাঁড়া এক মিনিট, কোথায় গেল আমার স্ক্রিন শেয়ার? ওকে, সো দেখতে পাচ্ছ এবার, আই থিঙ্ক, হ্যাঁ দেখতে পাচ্ছি। তো এটা আমার হোম স্ক্রিন, ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে আমার, দাদা এটা তোমার হোম স্ক্রিন? হ্যাঁ, ভালো লাগছে। সো এটা আমার হোম স্ক্রিন আছে, এটা আমার টাস্ক বার আছে, এখানে আমার আইকন আছে। ঠিক আছে, এটা আমি আমার মতো সাজিয়েছি। তো যাই হোক, এটা পরে তোমাদের অন্যদিন শেখাবো। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এখানে আমার ক্রোম কয়টা আছে, তিনটা আছে ক্রোম, অ্যান্ড এখানে আমার আইকন আছে কয়টা, এটা একটা অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট, অ্যান্ড এখানে ক্লিক করলে আর কই রে আই এবার আসে না কেন। ওকে, ক্লোজ উইন্ডো করি। ওকে, এখানে গেলে এখানে আরও কয়েকটা অ্যাকাউন্ট রয়েছে। ঠিক আছে, তো এটা যেমন, এটা একটা অ্যাকাউন্ট, তিনটা চারটা অ্যাকাউন্ট আছে এখানে, আমি চাইলে আরও অ্যাকাউন্ট আমি অ্যাড করতে পারি, আমাকে বারে বারে লগ ইন লগ আউট করতে হবে না। ঠিক আছে, তো এটা ধরে নাও একটা অ্যাকাউন্ট, এটাকে আমি ওপেন করার জন্য জাস্ট এখানে ক্লিক করব, এটা দাদা আবার দেখাচ্ছে না।
দেখা যাচ্ছে না কি হচ্ছে ওই। ও ওয়েট ওয়েট ওয়েট, আবার স্ক্রিন অফ হয়ে গেল। দিস ভিডিও ইজ পসিস ডিউ টু প্রবলেম ইউর নেটওয়ার্ক। ওকে ওকে, সো ওই নেটওয়ার্ক ইস্যু করছে, তার জন্য বারে বারে চলে যাচ্ছে আর কি। তো কত দূর দেখলে আরেকবার বলো, তাহলে আবার শুরু করবো ওখান থেকে। এতদূর কি আর কিছু দেখিনি। আচ্ছা যাই হোক, ছেড়ে দাও, আমি আবার বলছি। এখানে একটা অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার এখানে আমি এটাকে অফ করে দিই আগে। বাট ও এখানে কেসটা হচ্ছে, বুঝলাম। এখান থেকে অফ করলেই আমার কেসটা দাঁড়াচ্ছে। এবার এসেছে, আর করব না, বড় বড় অফ হয়ে যাচ্ছে স্ক্রিনশটটা। তো যাই হোক, এটা একটা অ্যাকাউন্ট রয়েছে, দেখতে পাচ্ছ। এটা একটা আমি অ্যাকাউন্ট চালাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ আমার জিমেলটা, হুম হুম আমার জিমেল। অ্যান্ড এখানে আর একটা অ্যাকাউন্ট আছে, এখানে যদি আমি ক্লিক করি আবার, তাহলে এখানে আলাদা আর একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এই যে এখানে আলাদা অ্যাকাউন্টও রয়েছে। তো এখানে আমি দুটো অ্যাকাউন্ট কী করে ইউজ করছি, ঠিক আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা দুটো আরও তিনটে অ্যাকাউন্ট আছে আমার। যেমন আমি যদি এখানে, এখানে তো দাদা তাহলে মাল্টিবার মানে তোমার লগ আউট করতে হচ্ছে, মানে লগ ইন করতে হচ্ছে। হ্যাঁ, কোনো আমাকে বারবার লগ ইন লগ আউট কিছু করতে হচ্ছে না। আমার পার্টিকুলারলি ক্রোমগুলোকে ভাগ করা আছে, মানে একটা অ্যাকাউন্টের জন্য একটা ক্রোম, আর একটা অ্যাকাউন্টের জন্য আলাদা আর একটা ক্রোম। ক্রোম আমার একটাই আছে, বাট আমি ওখানে ইউজার ক্রিয়েট করে রেখেছি। যেমন কম্পিউটারে ইউজার হয়, ইউজার ক্রিয়েট করে রাখতে পারি, সেম ক্রোমের মধ্যে আমরা মাল্টিপল ইউজার ক্রিয়েট করে রাখতে পারি। তো এটা একটা ইউজার রয়েছে যেটা আলাদা জিমেল ইউজ করছে, এটা একটা ইউজার রয়েছে যেটা আলাদা জিমেল ইউজ করছে, অ্যান্ড আরও অনেকগুলো জিমেল আমরা ইউজ করতে পারি। তো এটা করার জন্য জাস্ট তোমরা এখানে লগ ইন করে নেবে আগে ক্রোমে। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছ 1 2 3, অ্যান্ড এটা দিয়ে 4, টোটাল 4টা আমার জিমেল চলছে ক্রোমে, ঠিক আছে। এবার যদি আমি আরও জিমেল অ্যাড করতে চাই, তাহলে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে নিউ অ্যাকাউন্ট করতে, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট করলে এখানে ধরে নাও আমি টেস্ট লিখে দিচ্ছি, ডান করে দিচ্ছি, এটা আলাদা একটা ক্রোম ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ। আমি ক্রোমগুলো খুলে দেখিয়ে দিচ্ছি কতগুলো ক্রোম আমার ওপেন আছে। এই একটা, দুটো, এই তিনটা, ঠিক আছে। এই টোটাল আমার তিনটা ক্রোম খুলে আছে, আর প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাকাউন্ট। এটা একটা অ্যাকাউন্ট, অ্যান্ড এটা আলাদা অ্যাকাউন্ট, অ্যান্ড এটা হচ্ছে কোনো অ্যাকাউন্ট আমি লগ ইন করিনি, যার জন্য এটা গেস্ট অ্যাকাউন্ট হিসাবে ওপেন হয়ে আছে। তো এখানে জাস্ট আমি আমার লগ ইন করতে পারি। জিমেলে গেলাম, এখানে জিমেল থেকে ডাইরেক্ট ক্লিক করব, তো সাইন ইন করতে পারবো। ডাইরেক্ট সাইন ইন করে এখানে ইমেল দিয়ে সাইন ইন করে নেব, ঠিক আছে। তো সাইন ইন করে নেওয়ার পর সবগুলো যদি আমি সরিয়ে দিই, দেখতে পাচ্ছ এখানে একটা আমার ক্রোম ওপেন হয়ে গেছে। মানে তোমরা যে কোনো অ্যাকাউন্ট যদি এখানে রেজিস্টার করো, লগ ইন করো, তাহলে ওই যে জিমেলটা রয়েছে সেটার নামে একটা ক্রোম তোমার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। পরে এটা এখানে ক্লিক করলে বারে ওই মানে যে জিমেলটা ওপেন করেছো সেটা বারে বারে খুলে যাবে। তো এইভাবে তোমরা মাল্টিপল জিমেল সেট করতে পারো, আর তোমাদের বারে বারে মানে লগ ইন লগ আউট করতে হবে না। তো ধরে নাও তোমাদের পার্সোনাল একটা জিমেল রয়েছে, সেটাতে তোমরা খুলে রাখলে একটা তোমাদের অফিসিয়াল বা এই কোর্সের জন্যই, ওয়েব ডেভেলপমেন্ট যে শিখছো এটার জন্য একটা পার্টিকুলার তোমরা ইয়ে বানাবে, ইমেল অ্যাকাউন্ট বানাবে। অ্যান্ড এখানে অনেকগুলো আমাদের সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশন মিনস হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট বানাতে হবে অনেক ওয়েবসাইটে, যেটা যদি তোমাদের পার্সোনাল অ্যাকাউন্টে করো, তাহলে আই থিঙ্ক ওটা পুরো নোটিফিকেশানে ভর্তি হয়ে যাবে। তার জন্য এটা পার্টিকুলার কোডিংয়ের জন্য একটা অ্যাকাউন্ট বানিয়ে রাখবে, অ্যান্ড ওটা আলাদা ক্রোমের মধ্যে তোমার করে রাখবে, গেস্ট আলাদা ইউজার করে রাখবে। সো চলো এটাই আজকে শিখবো, কী করে একটা গেস্ট ইউজার ক্রিয়েট করতে পারি আমরা ক্রোমে। তো চলো, কারো স্ক্রিন শেয়ার করো, অ্যান্ড একটা গেস্ট ইউজার ক্রিয়েট করো।
হ্যালো, হ্যাঁ দাদা, করছি তো। কার কি আবার ওপেন হয়ে গেল রে? কে শেয়ার করছে এটা? ও আচ্ছা, ঠিক আছে। দাদা এবার কি করবো? এবার তোমার যে ইউজারটা আছে, যেখানে তোমার লোগোটা দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করো, উপরে উপরে, আরো উপরে, এই যে এখানে তোমার তিনটা জিমেল ওপেন করাই আছে, ঠিক আছে? তো যাই হোক, এই জিমেলগুলো আলাদা আলাদা ক্রমে আমরা সেট করব। এখানে অ্যাডে যাও, গেস্টের নিচে অ্যাড রয়েছে, অ্যাডে গিয়ে এখানে কন্টিনিউ কন্টিনিউ উইথ উইদাউট অ্যান অ্যাকাউন্ট করতে পারো, বা ডাইরেক্ট সাইন ইন করতে পারো, ডাইরেক্ট সাইন ইনও করতে পারো। তো যাই হোক, করলেই হলো, সাইন ইন করো না তো ডাইরেক্ট, এটা সাইন ইন করো, মানে ডাইরেক্ট তোমার সাইন ইন করে ঢুকাবে। এখানে তোমার ইমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। পাসপোর্টটা আবার দেখিও না, না হলে কে কোথা থেকে তুলে নিয়ে চলে যাবে তোমার অ্যাকাউন্টটা, বুঝতেই পারবে না। এই পাসওয়ার্ড কি? ওকে, এবার এটাকে ছোট করো, ট্যাবটাকে দেখো, এর যে শর্টকাটটা সেটা ডেস্কটপ স্ক্রিনে ওপেন হলো কি না, মানে তোমার ডেস্কটপে। ওপেন হলো, আই থিঙ্ক এই তো ওপেন হয়ে গেছে। এখানে দেখো হ্যাঁ একটা হয়ে গেছে। শর্টকাট ইয়ে হয়েছে, তো এভাবে তোমরা ক্রিয়েট করতে পারো মাল্টিপল ইউজার, অ্যান্ড এভাবে যতগুলো অ্যাকাউন্ট আছে তোমাদের আলাদা আলাদা করে ক্রোমে খুলে রাখতে পারো। তো এটা গেল, অ্যান্ড এগুলো কি তুমি ইউজ করছো? ন্যাস ট্যাব, সো চলো একটা এক্সটেনশন ডাউনলোড করো। তোমার তো এক্সটেনশন করাই আছে আই থিঙ্ক, ইউটিউব ট্র্যাকার। ওকে, এটা তো গেলে তোমার কী কী এক্সটেনশন আছে সেখানে, এক্সটেনশনের যে স্টোরটা আছে, স্টোরটা থেকে এক্সটেনশন ডাউনলোড করো। কালার পিকার এক্সটেনশন যেটা আছে ওটা ডাউনলোড করো, ওটা কাজে লাগবে অনেক। সো এখানে বিভিন্ন অনেক রকম এক্সটেনশন পাবে, তো যে কোনো একটা এক্সটেনশন ডাউনলোড করে নাও। যেমন সেকেন্ড সেকেন্ড ওয়ানটা ডাউনলোড করো, সেকেন্ডটা আলটিমেট কালার পিকার, তো অ্যাড টু ক্রোম করো। হ্যাঁ,
দাদা হয়ে গেছে। এবার ওটাকে ইউজ করো। ক্লিক করো। কাজ করছে কোনো? দাদা এটার কাজটা বুঝতে পারছি না কিভাবে করতে হয়। প্রত্যেকটা এখানে তো আসছে না, অন্য কোনো সাইডে যাও, একটা সাইট খুলো যে কোনো। এই কালার পিকারগুলো বড় বড় সরিয়ে দেয় যেগুলো ভালো ভালো কালার পিকার, বাকিগুলো অসুবিধা করে খুব। এত আসছে তো, যে কোনো একটা কালার চুজ করে ধরো, রেডটাকেই ধরো। এবার এখানে দেখতে পাচ্ছ হ্যাশ কোড পেয়ে গেছো, RGB কোড পেয়ে গেছো ফোনের থেকে। হ্যাঁ দাদা পাই। ওটা কপি করা যাচ্ছে দেখো তো, না হলে অন্য এক্সটেনশন ডাউনলোড করে করতে হবে। কপিড, আচ্ছা কপিড হয়ে গেছে। সো এইভাবে তুমি কালার কোডটা কপি করে ইউজ করতে পারবে, ঠিক আছে? আরেকটা এক্সটেনশন ডাউনলোড করো, হচ্ছে তোমার স্ক্রিনশট, ফুল স্ক্রিনশট লেখো, ফুল পেজ স্ক্রিনশট লিখতে পারো, স্ক্রিনশট। ওকে, এখানে স্ক্রল করো তো দেখি, এগুলো ইউজ করতে পারো, নাহলে আমি যেটা ইউজ করছি সেটাও করতে পারো। লেখো গো ফুল পেজ, হ্যাঁ ওখানে সার্চ বারে লেখা হচ্ছে গো ফুল পেজ, একসাথে একসাথে। ওকে হ্যাঁ, তো হ্যাঁ এটা ডাউনলোড করে নাও, একটু ক্রোম করো। এবার কোনো একটা ওয়েবসাইটে যাও, না এটা তো করতে পারো, এটাও নিয়ে নিবে আরামসে। ওটাতে ফুল পেজ স্ক্রিনশটটা নাও, একটা প্যাকম্যানের মতো। হ্যাঁ কি বলছো? একটা প্যাকম্যানের মতো, মানে ইয়েটাই গেল। তো এইভাবে ডাউনলোড করতে পারবে আর কি। হ্যাঁ দাদা, আর আচ্ছা তো এক্সটেনশন গেল তোমার ক্রোমের, সব কিছু পিন করা তো বুঝতে পারলে, পিন অ্যান্ড, ও হ্যাঁ বুকমার্কটা সেভ করো, বুকমার্ক করো, সেভ সেভ করাটা আরেকবার দেখে নাও পারছো কি না, হচ্ছে কি না ঠিকঠাক করে। ইনস্টাগ্রাম না খুলে আমি যে সাইটগুলো দিয়েছি ওগুলাই খুলো, ওগুলাই খুলে তোমরা ওটাকে পিন আর বুকমার্ক করে রাখো, ঠিক আছে? তাহলে একবার ওই সাইটগুলো বুকমার্ক করা থাকবে ক্রোমের মধ্যে, অ্যান্ড কাজেও দেবে। পিন্টারেস্ট, TREST।
ওকে, সো এটা তোমরা পিন্টারেস্টের একটা মোবাইল অ্যাপও রয়েছে, সেটা তোমরা ডাউনলোড করে রাখো ফোনের মধ্যে। তাহলে অ্যাকচুয়ালি কী হয় যে ওয়েবসাইট ডিজাইনিং করার আগে আগে তোমাদের কনসেপ্টটা মাথার মধ্যে আনতে হবে যে কী করে একটা ওয়েবসাইট রেডি হয় বা ডিজাইনগুলো কেমন হয় আর কি, একটা ভালো ডিজাইন ক্রিয়েট করতে গেলে। তো এটা অ্যাপটাও তোমরা ডাউনলোড করে রাখবে ফোনের মধ্যে। আপাতত খুলো সাইটটা, খুলো সাইটটা, খুলে লেখো হচ্ছে ওয়েবসাইট ডিজাইন লেআউট বা ওয়েবসাইট লেআউট, এভাবে করতে পারো। ওটা লগ ইন করে নাও, না হলে ওটা মানে যেগুলো পছন্দের ডিজাইন ওগুলো ইয়ে করতে পারবে না। গুগল দিয়ে লগ ইন করো, ডাইরেক্ট গুগল, কন্টিনিউ উইথ গুগল করো। আচ্ছা, এগুলো অবশ্য করে লাভ নেই কারণ বেসিক জিনিস তো। আচ্ছা দুটো দিয়ে রাখো না, তারপর ওকে, এবার সার্চ বারে যাও, সার্চ বারে লেখো হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনস বা ওয়েবসাইট লেআউট। ওয়েবসাইটটা একসাথে হয়, হ্যাঁ ওয়েবসাইট ডিজাইনস। সো এখানে অনেকগুলো সাইটের ডিজাইন রয়েছে, এই সাইটের ডিজাইনগুলো তোমরা রেগুলার দেখবে একটু একটু করে, মানে যেভাবে তোমরা ফেসবুকের ফিডসগুলো দেখো সেমভাবে এগুলো দেখবে, অ্যান্ড মাথার মধ্যে একটা কী বলবো ওটাকে ধারণা নেবে যে কেমন করে ডিজাইনগুলো আছে, কেমন করে ডিজাইনগুলো বানাচ্ছে, অ্যান্ড ডিজাইন কীভাবে করলে সুন্দর হবে আর কি। অ্যান্ড এখানে আরেকটা জিনিস করতে পারো, যে কোনো একটা ডিজাইন খুলো, ডিজাইন খুলে ওটাকে সেভও করে রাখতে পারো, তোমার যদি কোনো ডিজাইন ভালো লাগে, যদি তুমি পরে আবার ওটার উপর প্রজেক্ট করতে চাও, তো সেভ বলে একটা অপশান আছে দেখো রেড কালারের বাটনটা সেভের, তো সেভ করলে তো ওটা তোমার অ্যাকাউন্ট মানে প্রোফাইলে সেভ হয়ে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা সব ডিজাইনগুলো পেয়ে যাবে, অ্যাপেরও ডিজাইন পাবে, ওয়েবসাইটেরও সুন্দর সুন্দর ডিজাইন পাবে। তো প্রথম থেকে এই ডিজাইনগুলো ফলো করা শেখো, মানে দেখা দেখো আর কি, ফাঁকা টাইমে দেখবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে কোনো একটা ডিজাইনে হেডার রয়েছে, ব্যানার সেকশন রয়েছে, এর আগের দিন তো আমি বললামই হেডার ফুটার, এগুলো সব সেকশনগুলো দেওয়া রয়েছে। অ্যান্ড এগুলো দেখে মোটামুটি একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করো, পরে আমরা অ্যাডোবি এক্সডি যেটা সফটওয়্যারটা রয়েছে সেটাতে আমরা ডিজাইনগুলো বানানো শিখবো, যে কী করে যে কোনো একটা ধরে নাও এখান থেকে ডিজাইন সেভ করে রাখলে যে দাদা এই সাইটের ডিজাইনটা আমরা রেডি করব, মানে তখন আমরা ওই এক্সডিতে ওই ডিজাইনটাকে ক্লোন করব, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এটাকে তুমি পিন করে রাখতে পারো অথবা বুকমার্ককেও সেভ করে রাখতে পারো। তো করো, পিন করো, এখানে পিন করো আর বুকমার্কে সেভ করো সবার সামনেই। অ্যান্ড বাকিরা সবাই বুঝতে পারছো তো, বাকি দুজন যে আছে? হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারছি। হ্যাঁ দাদা, না বোঝার অবশ্য কিছু নেই, সবই সিম্পল সিম্পল জিনিস এগুলো, বাট কেউ অনেকেই জানেই না, বেশিরভাগই জানে না এইসব টিকগুলো। তো ওটা কোথায় সেভ হলো, বুকমার্কে সেভ হলো? পিন তো হলো, বুকমার্কে সেভ হলো না আর তো। আচ্ছা বুকমার্কে সেভ হয়েছে, এবার বুকমার্কটাকে বাইরে আসছে না তাই তো? এবার বুকমার্কসে যাও, বুকমার্কটাকে বাইরে আনবো, দেখো বুকমার্কে সেভ করলে কিন্তু বুকমার্কটা দেখাচ্ছে না। বুকমার্কসে যাও, এখানে দেখো বুকস মার্ক, প্রথম ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন বুকমার্কস দিস ট্যাব, ওটা করো। ওকে এবার ডান করো। আচ্ছা এটা না, তাহলে সেকেন্ড লাইনটা, সেকেন্ড লাইনটাতে যাও, ওটা আই থিঙ্ক টোটাল বুকমার্কটাকে নিচে নামিয়ে দেবে।
অল ট্যাবস ওকে, এটা এটাও নেবে না, আই থিঙ্ক নেবে না, হ্যাঁ জানতাম। আরেকবার যাও, আরেকবার যাও, কোথায় গেল, বুকমার্ক গেল, আচ্ছা আচ্ছা এখানে শো বুকমার্ক বার, আচ্ছা এটা করো, এবার চলে আসলো। তো বেসিক্যালি এখান থেকে হলো তোমার নিউ ফোল্ডারে কী আছে দেখো তো, ওখানেও সব ঢুকিয়ে রেখেছ। আচ্ছা যাই হোক, ওগুলো ডিলিটও করতে পারো, ইয়েও করতে পারো, আবার এখান থেকে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডার ওয়াইজও সাজিয়ে রাখতে পারো। ওকে, তো আই থিঙ্ক ক্রোমটাতে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, কারো প্রবলেম হবে ক্রোমে বুকমার্ক পিন অ্যান্ড এক্সটেনশন ডাউনলোড? একদম না, একদম না। তাহলে এবার ডাউনলোড করো হচ্ছে অ্যাডোবি এক্সডি, ক্রোমে ডাউনলোড করো, তোমাদের ওখান থেকে তো ডাউনলোড হবে, বন্ধ করলে কেন, যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে গিয়ে অ্যাডোবি এক্সডিটা ডাউনলোড করো। গেট ইন টু পিসি থেকে, আচ্ছা ডাউনলোড করে নিয়েছ, এটা আই থিঙ্ক 1 2 3 4 পাসওয়ার্ড আছে, ওখানে গেট ইন টু পিসি সাইটটাতে যাও, ওখানে পাসওয়ার্ডটা লেখা থাকবে, যে ওখানে যাও, 1 2 3 আই থিঙ্ক পাসওয়ার্ডটা থাকে, গেট ইন টু পিসি সাইটটাতে যাও, ওখানে দেখবে পাসওয়ার্ডটা আছে, স্ক্রল করে এখানে পাবে, এখানে লেখা থাকবে আই থিঙ্ক, ওখানে গেলে কেন, যাও ওখানে অ্যাডভিএসডিতে ঢুকো, এবার এখানে খেয়াল করবে এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে, এর ইনস্টলেশনের যে পাসওয়ার্ড জিপ ফাইলটা খোলার জন্য, পাসওয়ার্ড পাসওয়ার্ড পেয়েছ, পেলে এত খুলে গেছে, ওকে ইনস্টল করে নাও, ইনস্টল, ওকে আচ্ছা বিশাল, যে মেয়েটা কথা বললো ও কি গ্রুপে জয়েন আছে? হ্যাঁ জয়েন আছে। বাকি ওর কাল এর আগের দিনের ক্লাসের ভিডিওটা দেখে কেমন লাগলো, ওর রিয়াকশন কেমন? রিয়াকশন বলতে মানে যে আমি যে ফেসবুকের মধ্যে তুমি আমাকে ফার্স্টে করিয়েছিলে না, ইয়ে সায়নী চক্রবর্তী কে আমি মানে ইয়ে, তো ওই মিটাই ছিল। ও আচ্ছা ওই ছিল, হ্যাঁ ওই ছিল, তো ওকে পাঠিয়েছিলে? ওকে পাঠিয়েছিলাম, বলেছে মানে ওর রিয়াকশনটা এরকম ছিল, বি লাইক আমার অ্যাকাউন্ট কে জানি হ্যাক করেছে। তো পরে আমি বললাম যে ব্যাপারটা না অ্যাকচুয়ালি এরকম না, আমি করছিলাম ওটা, তো বলো যে আমি ভয় পেয়ে গেছি, স্ক্রিনশট নিয়ে আমি ডিজি মতো সবাইকে দিচ্ছি যে দেখ তো তোদের মোবাইল এরকম দেখাচ্ছে নাকি, বেশি ভয় পেয়ে গেছিল, পরে আমি ঠিক বলে দিছি।
মানে বললে তো কি করে হয়। হ্যাঁ বললো আমাকে, তারপরে বললো যে ও বা ভালো। তো দেখতে সামনেই মজা পেয়ে গেলে একটা নাকি, সেরকম প্রথম দিকে। হম হ্যাঁ ওরকমই কিছু। মেসেজের মধ্যে তো আরো করা যাবে সেরকম, মেসেজের মধ্যে কারো মেসেজে গিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট আচ্ছা দাদা, একটা খোঁজ দিতে পারবা? কি একটা খোঁজ দিতে পারবা? কিসের খোঁজ? রাবারটা কি? রাবারটা কি? রাবার মানে বুঝলাম না। আচ্ছা আমি ভাবছিলাম মানে তুমি জানো মানে আর কি, রাবারটা কি আমার লাগতো একটা। আর রাবারটা কি একটা ইউএসবি হয় না? রাবার ডাক ইউএসবি? হ্যাঁ রাবারটা কি ইউএসবি? আমি তো প্রথমবার নাম শুনছি। কি কাজে লাগে আমার ঠিক তো জানা নেই। এথিক্যাল হ্যাকিং এ। ও আচ্ছা আচ্ছা, এথিক্যাল হ্যাকিং। হ্যাঁ হ্যাঁ এথিক্যাল হ্যাকিং তো ওটা অনেক ইয়েতে থাকলো। ওই ওই লাইনে মানে আমরাও আছি তো আর কি, মানে আমি সে তো সাধারণ মানুষকে যদি তুমি বলো কোডগুলো করতে দেখে, মানে তখনই বলবে এ আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে, ওর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাক করতে পারবে। এরকম একটা রিয়াকশন থাকে, বাট এটা খুব একটা সহজ মানে জিনিসটা না মানে অ্যাকচুয়ালি। এথিক্যাল যদি প্রপার হ্যাকার হতে হয় তাহলে হ্যাঁ মানে কম্পিউটার লাইনে সবকিছু জানতে হবে, নেটওয়ার্কিং থেকে শুরু হ্যাঁ করে হার্ডওয়্যার, নেটওয়ার্কিং প্লাস কোডিং, এগুলো সব জানতে হবে। শিখতেছি আস্তে আস্তে। ওই তোমার নেটওয়ার্কিং, তারপরে ক্লাউড কম্পিউটিং, ওই ব্যাশ প্রোগ্রামিং, শেল প্রোগ্রামিং, এগুলো শিখতেছি আস্তে আস্তে। আর বেসিক দাদা ওর ওর কি জানিস শো হচ্ছে না, বুঝতে পারছে না কিভাবে করবে। কার অ্যাডোবি এক্সডি টা শো হচ্ছে না, ক্লিকিং টু কমপ্লিট এরর। আচ্ছা এটার জন্যই তো ইয়ে করি আমি, এটাই ভাবছিলাম এরকমই হবে। দেখি যাও তো, হ্যাঁ ওখানে দেখো অ্যাডোবি এক্সডি আছে তো, ওপেন করো তো কি হচ্ছে, কি বলছে ওই। সে অটোমেটিকলি সেন্ড ফিউচার রিপোর্টস, ডোন্ট সেন্ড করে দাও। এখানে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করো না, এটা ইয়ে করো, ওটাকে ক্যান্সেল করে দাও তো, ওটা পরে করো নাকি। হোক অ্যাকাউন্ট না ক্রিয়েট না করলে খুলবে না। বা হুম 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 করো অ্যাকাউন্ট ক্রিয়েট করো, কী করা যাবে আর। এই অ্যাডোবি এক্সডি ইউজ করে আমার প্রায় 2-3 বছরের মতন হয়ে গেল, ইউজই করি না 2-3 বছর ধরে। এটা একটা ইমেল দিয়ে করবে, হ্যাঁ কারণ যে ইমেল দিয়ে তোমরা শিখবে আর কি কোডিং, আর ওই ইমেল দিয়ে সব জায়গায় সাইন ইন করবে, যেমন আইকনসের জন্য সাইন ইন করতে হবে, গিটহাবের জন্য সাইন ইন করতে হবে, প্লাস আরও অনেকগুলো সাইট রয়েছে যেখানে সাইন ইনের দরকার পড়বে, তো ওই সেম অ্যাকাউন্ট দিয়ে করবে তাহলে সুবিধা হবে। এখানে কি বলছে, স্টার্ট ফ্রি দিল, এখানে তো টেস্টটা মারলো, স্টার্ট ফ্রি ট্রায়াল করো 7 দিনের জন্য, দেখি নিউ ভার্সনে তো এটাই প্রবলেম করে। ওকে সো নিউ ফাইলে যাও, নিউ ফাইলে ক্রিয়েট করো নিউ ফাইল। আজকে এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারবে। আচ্ছা ইয়ে করো, স্ক্রিন শেয়ার অফ করো, আমি শেয়ার করছি তোমাদেরকে অ্যাডোবি এক্সডির কাজটা হালকা ফালকা বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, পিন্টারেস্ট থেকে দেখবে, পিন্টারেস্ট থেকে দেখে ডিজাইন কপি করার চেষ্টা করবে, ঠিক আছে। আর আমার ইউটিউবে আই থিঙ্ক টিউটোরিয়াল আছে, আই থিঙ্ক অ্যাডোবি এক্সডির, ওটাও দেখতে পারো, অ্যাডোবি এক্সডি। ওকে হোমে গেলাম, নিউ ফাইল, সো এখানে আমার নিউ ফাইল চলে এলো, আরে বড়। হ্যাঁ তো কন্ট্রোল চিপে মাউস হুইল কী হচ্ছে, হ্যাঁ কন্ট্রোল চিপে মাউস হুইল ঘুরালে জুম হবে, হ্যাঁ শিফট টিপে মাউস হুইল ঘুরালে ডান দিক বাঁ দিক করবে, ঠিক আছে
এটা ধরে নাও এটাকে আমি জুম ইন জুম আউট করে কন্ট্রোল চেপে মাউস হুইল ঘোরাবে, জুম ইন জুম আউট করবে, শিফট টিপে মাউস হুইল ঘোরালে ডান দিক বাঁদিক করবে। হলো এখানে এটা হচ্ছে সিলেকশন, এটা দিয়ে সিলেকশন করে এলিমেন্টগুলোকে নড়াতে পারবে। যেমন এটা স্কোয়ার শেপ আছে, স্কোয়ার শেপ ক্রিয়েট করার জন্য স্কোয়ার শেপ ক্রিয়েট করলে ঠিক আছে। এখানে তোমার এই যে লেয়ার আছে এই লেয়ারগুলো পরে ইয়ে হবে। অ্যান্ড এখানে আর একটা আমি সার্কেল শেপ নিচ্ছি, এটা গেল। তো এবার আমি এগুলোকে মুভ করব, এভাবে আমি মুভ করতে পারবো না কিন্তু, ঠিক আছে। এ আমাকে সিলেকশন টুলটাকে নিতে হবে, ধরতে হবে, এখানে সেখানে আমি মুভ করাতে পারবো। ওকে, এটার বর্ডার রেডিয়াস যেগুলো আছে এগুলো কর্নারগুলোকে কোডিংয়ের ল্যাঙ্গুয়েজে বা যখন আমরা সিএসএস করবো সেখানে এগুলোকে রেডিয়াস বলে, বর্ডার রেডিয়াস। এগুলোকে মানে রাউন্ডেড করার জন্য, রাউন্ডেড কর্নার করার জন্য এটা কমা বাড়া করতে পারে এই পয়েন্টটা ধরে, ঠিক আছে। এই গেল, এখানে এটা দিয়ে তো পুরোপুরি একটা লাইন টানানো যাবে। পেন টুল দিয়ে একটা নিজের মনের মতন শেপ রেডি করা যাবে। যেমন এখান থেকে আমি এখান থেকে এখান থেকে এখান থেকে এভাবে এখান থেকে আবার জয়েন করে দিলাম, এই শেপ চলে আসলো। এবার এটাকে আমরা বিভিন্নভাবে, এই যে এখানে অপশন চলে আসলো, বিভিন্নভাবে বেঁকাতে পারি। ডবল ক্লিক করে এই যে এভাবে এখানে ডবল ক্লিক করবে পয়েন্টটাতে, তো এর কি বলবো এটাকে বেঁকানোর জন্য যে অপশনটা আছে আর কি, এটা তো দেখতে পাচ্ছে সবাই। তো যাই হোক, এভাবে বেঁকাতে পারবে, স্মুথ করতে পারবে কর্নারগুলোকে। এই গ্রাফিকগুলো মানে ধরে নাও এটা দিয়ে তোমরা একটা গ্রাফিক রেডি করলে এই গ্রাফিকগুলো কালার করতে পারবে। যেমন পিন্টারেস্টে যেমন আমরা কোনো একটা ডিজাইন যদি দেখি, পিন্টারেস্টে যাই, পিন্টারেস্ট এখানে যদি আমি লিখি হচ্ছে ওয়েব সাইট লেআউট GRAPHIC, তো এখানে যেমন এই ডিজাইনটাতে দেখছো এই এলোমেলো গ্রাফিকটা আছে না, বেকাতারা গ্রাফিকটা যে রয়েছে ওয়েবের মতন, এইসব গ্রাফিক ক্রিয়েট করার জন্য আমরা পেন টুলটাকে ইউজ করবো। দরজাটা লাগিয়ে দে যা। তো পেন টুলটাকে আমরা এইসব গ্রাফিক ইউজ কি বলছি এইসব মানে এই গ্রাফিকগুলো ইউজ করার জন্য বাবা মাথা গেছে, এই গ্রাফিকগুলো তৈরি করার জন্য, হ্যাঁ তৈরি করার জন্য পেন টুলটাকে আমরা ইউজ করতে পারি। বাকি টেক্সট রয়েছে এখানে, টেক্সট যদি আমরা কোনো দিতে চাই এখানে টেক্সট দিতে পারি। আর এটা যেটা রয়েছে আর্টবোর্ড, আর্টবোর্ডটা কি, আর্টবোর্ডে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার অনেকগুলো অপশন চলে আসলো। আইফোনের জন্য আমি যদি একটা লেআউট রেডি করি, ও আচ্ছা, আমি আইফোন 12 প্রো ম্যাক্স পাওয়া যায় এখানে, আইফোন, আইপ্যাড, তারপর ডেক ওয়েব 92, তো এগুলো হচ্ছে ওয়েবের মধ্যে সাইজ রয়েছে। এখন যেমন আলট্রা ওয়াইড মনিটরগুলো যে আছে তার জন্য আলাদা করে তুমি তোমার সাইটের ডিজাইন রেডি করতে পারো, ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট, টুইটার হ্যান ত্যান এইসবের জন্য ক্রিয়েট করতে পারো। যেমন আইপ্যাডের জন্য আমি যদি একটা নিই আইপ্যাড, তো আইপ্যাডের সাইজটা চলে এলো। তেমনই যদি আমি আইফোনের জন্য নিই, আবার আর্টবোর্ডে যাব, কোথায় গেলো, তো এখানে আইফোন 12-এর জন্য আর একটা নিলাম। তো একটা রেসপন্সিভ, রেসপন্সিভ মিনস আমার ওয়েবসাইটে একটা ডিজাইন যেটা রয়েছে আমাদের ওয়েবসাইটের, এই ডিজাইনটা তো আইপ্যাডে সেম যাবে না, কারণ এর উইথটা যে আছে মানে এর চওড়াটা যে আছে এটা তো সাইজটা ছোটো, স্ক্রিন সাইজটা, তার জন্য এটার জন্য ডিজাইনটা অন্যরকম হবে, আবার ফোনের জন্য আবার অন্যরকম হবে। তো এইভাবে তোমরা একটা সাইটের বিভিন্ন রেসপন্সিভ ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারো আলাদা আলাদাভাবে, ঠিক আছে। আর সো এটা দেখবে তোমরা, এটুকুই আমি আজকে রাখবো। এরপরে পুরো এক্সডি আরও অনেক কিছু আছে, এখানেও এক্সটেনশনের ব্যাপারগুলো আছে, যেগুলো আমরা দেখাবো। তো এভাবে তোমরা করতে পারো কি, এখন এরকম একটা সাইট রেডি করতে পারো। মানে ধরে নাও এই সাইটটা আমি ক্লোন করব, তো এখানে জাস্ট ট্রায়াঙ্গেল নিলে, কোথায় গেলো আমার ফাইল, এত এখানে মাল্টিপল ট্রায়াঙ্গেল নিয়ে এখানে প্রথমে একটা ট্রায়াঙ্গেল নিলে এটাকে সিলেক্ট করা থাকলো, এটাকে কন্ট্রোল ডি চিপে সিলেকশন করে থাকে গেল,
ক্লোন করতে পারবে, কন্ট্রোল ডি মিনস এটার কপি হয়ে যাবে, ঠিক আছে। এভাবে কপি করে কোনো একটা ডিজাইন বানাবে, ওয়েবসাইটের ডিজাইন বানাতে হবে না, কারণ ওটা আই থিঙ্ক বানাতেও পারবে না এখন, বানালেও অন্যরকম দেখতে লাগবে আর কি। তো যাই হোক, কোনো একটা ডিজাইন তোমরা রেডি করো বাড়িতে, যেরকম পেন্ট শেখায় আমাদের কম্পিউটার সেন্টারে, তো সেভাবে তোমরা এটাকে ইউজ করো। অ্যান্ড কালার করা তো এখানে রয়েছে, ক্লিক করলে ফিল করতে পারবে, কালার এখানে দিতে পারবে, আর বর্ডার ফর্ডার এগুলো সব আমরা পড়ে যাব, ঠিক আছে। আজকে এটাই দেখো, হালকা হালকা এটাতে একটু হাত ঘোরাও আর কি। আর যদি খুবই দেখতে ইচ্ছা করে যে কেমন করে কি হয়, তাহলে তোমার ইউটিউব চ্যানেলে চলে যাব, ওখানে একটা প্লেলিস্ট আই থিংক পেয়ে যাবে, ঠিক আছে। আই থিংক পেয়ে যাবে, কোথায় গেল আমার চ্যানেলটা, কোথায় গেল কোথায় গেল, এখানে প্লেলিস্ট আই থিঙ্ক নেই মনে হয় না, আছে আছে, এই যে এটা আই থিঙ্ক অনেক দিন আগে বানিয়েছিলাম, হিন্দিতে আছে না বাংলায় আছে জানি না, বাট আছে, ঠিক আছে। এটা দেখতে পারো, হিন্দিতে আছে, হিন্দিতে। তাহলে এটা দেখতে পারো, এটা দেখে ট্রাই করতে পারো, ঠিক আছে। ওটা দেখো, এর পরের দিন তো আই থিঙ্ক একটা বিয়ে বাড়ি আছে, শুক্রবারে তো হবে না, ডাইরেক্ট একবারে সোমবারে দেখা হবে আবার, না সোমবারে কি, আজকে তো সোমবার, হ্যাঁ আজকে সোমবার, বুধবার, আজকে বুধবার না, শুক্রবারে তো হবে না, শুক্রবারে আমার একটা বিয়ে অ্যাটেন্ড করতে হবে, আবার সোমবারে দেখা হবে। তো ততদিন তোমরা এটা দেখো, ঠিক আছে, এই এক্সটেনশন দেখো, ওকে ওকে। তারপরে আমি এসে প্রপার একটা সাইট কী করে ডিজাইন করতে হয় সেটাও তোমাদের সামনে করিয়ে দেখবো, দেখিয়ে দেবো তোমাদেরকে। ওকে, আর বাকি ক্রোমটা তো হয়ে গেল, ক্রোমের এক্সটেনশনগুলো তোমরা দেখো, আরও যদি ভালো ভালো এক্সটেনশন পাও, আরও অনেক এক্সটেনশন আছে যেটার লিস্ট আমার কাছে আছে, তো ওটা দিয়েও লাভ হবে না, কারণ ওটা ইউজই করতে পারবে না। সো এটুকু থাক তাহলে আজকের জন্য, আবার দেখা হবে সোমবারে। ওকে 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 ওকে, ঠিক গুড আছে নাইট। ঠিক আছে, ওকে, গুড নাইট। হ্যাঁ।